রণবীরের গাড়ির কালেকশন দেখেছেন? দেখলে অবশ্যই চমকে যাবেন। সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বলিউডের অজানা সব নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব লেখার উপর ও বেল বাটনে প্রেস করুন। বলিউড তারকা রণবীর সিং এমনিতেই সোজাসাপটা কথা, সাবলীল অভিনয় আর অফুরন্ত প্রাণশক্তির জন্য কম সময়ের মধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। ব্যক্তিগত জীবন বা ক্যারিয়ার সবেতে তিনি বেশ খ্যাতদুরস্থ। রণবীরের গাড়ির কালেকশনও চমকে যাওয়ার মতো। তো চলুন বন্ধুরা, আজকে আমরা এক ঝলকে দেখে নিই রণবীরের সেই গাড়ির কালেকশনগুলো। অ্যাস্টন মার্টিন র্যাপিড এস। 32 বছরের জন্মদিনে নিজের নিজেকে প্যাম্পার করেন রণবীর। এই গাড়িটি নিজের জন্মদিনে কেনেন রণবীর। দেশের বাজারে গাড়িটির দাম 3.88 কোটি টাকা। মার্সিডিস বেঞ্জ GLS 83 লক্ষ টাকায় গাড়িটি কিনেছিলেন রণবীর। এটি তার বিশেষ প্রিয়। জাগুয়ার XZL রণবীর বেবি বলেন এই প্রিয় গাড়িটিকে। প্রায়ই এই বিলাসবহুল গাড়িতে চড়ে যাতায়াত করেন রণবীর। 99.56 লক্ষ টাকা দাম এই গাড়িটির। ওডি Q5 মাঝারি আকারের এই লাক্সারি SUV তিনি খুব একটা ব্যবহার করেন না, তবে গ্যারেজে রেখে দেন প্রিয় ওল্ড জেনারেশন গাড়িটি। রেঞ্জ রোভার ভোগ, সাদা রঙের গাড়িটির দাম প্রায় 2 কোটি টাকা। এই গাড়িটিতে দীপিকার সঙ্গে একবার দেখা গিয়েছিল পদ্মাবতের আলাউদ্দিন খলজিকে। ল্যান্ড ক্রুজার প্রাডো, রণবীরের সবচেয়ে পুরনো গাড়ি এটি। 86.8 লক্ষ টাকা দিয়ে গাড়িটি কেনেন রণবীর। মারুতি সুজুকি সিয়াজ, ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে গাড়িটি উপহার পান রণবীর। 2014 সালে গাড়িটি দেশের বাজারে এসেছিল, সেই সময় দাম ছিল প্রায় 8 লক্ষ টাকা। তো বন্ধুরা, কেমন লাগলো রণবীরের গাড়িগুলো? এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। আর ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।